আরেকটা জিনিস বলছি কাপল এলো হয় কাপল হয়ে গেছে যত হোটেল আছে প্যাকেজ ছাড়া ভাড়া দেয় না এটা আপনি ভবিষ্যতে করবেন না আপনি দাবি না বুক টু না একদম আপনি কিন্তু বলেছেন যে নাকি একদিনে নাকি ভাড়া শুধু তাই নয় একটু গুছিয়ে বলুন তো আচ্ছা আমি বলে দিই গুড মর্নিং পাম শান্তিনিকেতন আর তার সঙ্গে রয়েছে মেঘবালিকা হ্যাঁ এটা একটা নতুন লজ আমি আজ সেখানেই আছি আর এখান থেকে আমি আজ যাব কঙ্কালিতলা মন্দিরে পুজো দিতে আর আজকের ওয়েদারটা দেখছেন এটা কি ওয়েদার ইলসে ইলসেগুড়ি বৃষ্টি হয় না সেরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে হচ্ছে এখনো সেটা কন্টিনিউ চলছে তো এই ওয়েদারের মধ্যেই যেতে হবে কিছু করার নেই আর এখন বাজে সকাল নটা তো তাড়াতাড়ি পারি পুজোটা দিয়ে আসি দেখা করে আসি মার সঙ্গে আর তার সঙ্গে এবারে বাজে সোনাজুরি হাট তো থাকছেই কারণ পুজোর আগে যদি ভিডিও করছি সোনাজুরি হাটের কিছু ভালো ভালো কালেকশন আপনার সঙ্গে শেয়ার করবো যাই না কতখানি দেখাতে পারবো বা হাটটাও কতখানি আজকে খুলবে বৃষ্টিতে আর তার সঙ্গে একটা নতুন স্পট আর এই যতটা স্পট আপনাকে বললাম না যেমন হাট একদম যে যে নতুন স্পটটা বলছি কিন্তু এই এই লজটা হয়েছে লজ থেকে কাছে তো খুব মানে যেতে খুব একটা কষ্ট হবে না তো চলুন সবকিছুর একটা সম্পূর্ণ ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে আম্বেলা ট্রাভেলার্সের সঙ্গে আপনাকে থাকার অনুরোধ করছি চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের একশো আটটা জবা ফুলের মালা রয়েছে যে মালাটা রয়েছে একশো আটটার জবা বড় মালা রয়েছে আপনি এখান থেকে একুশ টাকা থেকে ডালা শুরু মানে আপনি আপনার যেরকম দেবেন সেরকম আমরা একটুখানি মানে ঠাকুর ভক্ত বলতে পারেন মানে আমার ঠিক পূজাটা একটু ভরে বেশ জ্বালা নিয়ে মায়ের লাগে আর মেয়ের হাতে তো পদ্মপদ্ম রয়েছে এই যে বৃষ্টি পড়ছে আমি আর মাইকটা ধরেছি বা এই মোবাইলটা ধরেছি বলে এটা ছাত্রা নিয়ে নিয়েছি মন্দিরে প্রবেশ করে গেছি আমরা তো চলুন এবার যাই মায়ের কাছে এসে গেছি দেখান মন্দিরে দেখা এই হচ্ছে মন্দির দেখুন আর জানেন তো এটা সতী এক পিঠ এখানে মায়ের কাঙ্কাল পড়েছিল কাঙ্কাল কঙ্কাল নয় কাঙ্কাল আচ্ছা আচ্ছা এটা ভুল করবেন না আমি যদি কাঙ্কালটা সম্বন্ধে জানেন আমি কিন্তু এটা সঠিক জানি না তাই একটু জানাবেন কোন দেহের আমি যত জানি কোমর তাই আচ্ছা আচ্ছা এই অংশটা পড়েছিল যাই হোক তো আমিও গতবার এটাই বলেছিলাম আপনারা হয়তো বুঝতে ভুল করেছেন বা আমার বলাতে হয়তো কিছু ভুল ছিল যাই হোক চলুন আজকে কিন্তু শনিবার কিন্তু অতটাও ভিড় নয় চলুন আগে পূজোটা ফাঁকা আছে মন্দির দেখো আর এই মন্দিরে সেই ভিডিও ভাইরাল হয়েছিল মনে আছে

এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পূজা হয় না মায়ের ফটোই পূজা হয় হ্যাঁ এটা সুন্দর করে রিয়েটি করা হয় আর এখানে পুজো দিয়ে বেরিয়ে এলাম খুব শান্তি মতো পুজো দিলাম ঠাকুর সাথে সাথে কথা বললাম আসলে আমি গঙ্গা আরতি করে গেছি তো ওনার আর চিনে গেছে ভোগের ব্যাপারটা একটু জিজ্ঞেস করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করবো ভোগ এখানে কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে দশটার মধ্যে কুপন কাটতে হবে আর বারোটার পর থেকে মায়ের ভোগ হয়ে যাবে

কোপাই নদীর পারে মানে কঙ্কালিতলার পাশে যে কোপাই নদীটা গেছে সেই নদী নদীর বৈশিষ্ট্যটা কোথায় জানেন দেখুন নদীটা এই দিক দিয়ে এসছে এইভাবে এসছে এইভাবে কার করে এদিকে চলে গেছে যেন মনে হচ্ছে এই কোপাই নদী এসছেই কঙ্কারিতলা মায়ের কাছে মায়ের সঙ্গে দেখা করতে দেখুন পুরো সেইভাবেই এসে চলে গেছে যে মা আমি এসেছি আর এই নদীকেই গঙ্গারূপে পুজো করা হয় সন্ধেবেলা এই এই যে দেখছেন এটা হচ্ছে গঙ্গা ঘাট এই ঘাটেই সন্ধেবেলা গঙ্গারতি হয় সেই ভিডিও যদি পারে পারি অবশ্যই আমি আমার চ্যানেলে শেয়ার করব। অলরেডি বাংলাইপের চ্যানেলে আছে আপনি নিশ্চয়ই দেখেছেন তো এটাই বলার ছিল খুব সুন্দর একটা পরিবেশ দারুণ লাগে দেখতে আপনি যখন মন্দিরে আসবেন অবশ্যই কিন্তু একবারে কোপাই নদী পারে আর গঙ্গারতির ঘাট থেকে ঘুরে যাবেন দেখবেন মন খুব শান্তি হবে আর হালকা হবে এবার চলুন লজে যাই আমি এখন দাঁড়িয়ে আছি মেঘবালিকার ফ্যামিলি হোমস্ট হোমস্টের অনার্স সঙ্গে ওনার নাম হচ্ছে পুষ্পেন মন্ডল নমস্কার তাই পুষ্পেন মন্ডল দাদা প্রপার্টিটা দিন হয়েছে না কয়েকদিন হয়েছে এটা অ্যাকচুয়ালি এক মাস হয়েছে আগস্টের এক তারিখ থেকে আমরা শুরু করেছি আচ্ছা মাত্র চারটি রুম নিয়ে হ্যাঁ ট্যারিফ কি করেছেন ট্যারিফ কিন্তু করেছি এটা তো দু রকম আমাদের রুম মেনলি থাকছে একটা হচ্ছে সুপার ডিলাক্স আচ্ছা আর এটা হচ্ছে ডিলাক্স আচ্ছা সুপার ডিলাক্সে কি ফ্যাসিলিটি থাকে সুপার ডিলাক্সে অ্যাকচুয়ালি প্রত্যেকটাতে প্রাইভেট বারান্দা প্রত্যেকটাতে আপনার একটু লাইটিং গুলো বেশি আছে কোজি বেড আছে যাতে কি হয় যে আপনারা যারাই আসবেন তারা যেন একটু একটু আলাদা ফিল করেন একটু আলাদা একদম ফুল কমফর্ট সেন্সে একদম ফুল কমফর্ট কোনো অসুবিধা হবে না নিজের ঘরের সাথেই ঘরেই আছি সেরকম একটা ফিল হবে শান্তি নিকেতনের যে টাচটা যেন আরো বেশি করে পান সেইভাবে আর ডিলাক্স আর আছে মানে থেকে মতো একটা সুপার আমরা ভাড়া নি আর থেকে এরকম একটা রুমের ভাড়া আচ্ছা মানে এই দুটো রেঞ্জে আপনি রেখেছে আর সিজনে অক্সিজেনে একটু তো বাড়বে স্বাভাবিক তখন রুম পাওয়াই যায় না আর একটু যদি মানে আগে অ্যাডভান্স করেন তাও একটা রেট দেখে নেবো যদি আপনারা কি করা সেটা ফোনে ফোনে কথা বললে ভালো কথা বললে সেটা হ্যাঁ ঘটনা ফোনে কথা কথা না কথা বলে না এটাই ভালো আর লোকেশনটা একটু দরকার লোকেশনটা প্রান্তিক স্টেশন থেকে সবথেকে কাছে একদম মানে বলতে গেলে ঢিলছড়া দূরত্বে টোটোতে দু তিন মিনিট লাগে আচ্ছা আর বোলপুর স্টেশন থেকে ওই পনেরো মিনিট মতো লাগে বোলপুর স্টেশনের থেকে এখানে সুবিধা হয় কি এখানে যদি আপনি নামতে পারেন তাহলে এখান থেকে সব কিছু কাছাকাছি হয় যেমন ধরুন বিশ্বভারতী ক্যাম্পাস আপনার আপনার সরজনি হাট মা কঙ্কালিতলার মন্দির সবকিছু কিন্তু কাছাকাছি হয় মানে অ্যাকচুয়ালি মেন যে হাট মেন যে হাট মানে হাট নট হাট হাট হচ্ছে মানে সান্তিনিকেশন প্রান্তিক স্টেশন প্রান্তিক স্টেশন আর তার সঙ্গে এই পুরি স্পট গুলো এটা কিন্তু মানে মানে তারপর বিশ্বভারতী ক্যাম্প ওটা আগে আমি এজন্যই বলছি আগে ঢুকতে দিত তার একটা ভাইবস আলাদা ছিল এখন ঢুকতেই দেয় না

যেহেতু নতুন আপনাকে আগেই বললাম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দারুণ একদম নিচে টাইলস ফাইলস রয়েছে আর খাট থেকে শুরু করে মানে বেডশিট থেকে শুরু করে সবই নতুন একটা জিনিস দাদার কাছে জানবো দাদা কাছে মাইক কাছে নাকি নেই দাদা আরেকটা জিনিস যেটা জানাচ্ছিল সেটা হচ্ছে যদি কেউ এক্সট্রা থাকতে চায় মানে ধরুন এটা তো আপনি কজন এখানে অ্যাকচুয়ালি দুজন অ্যাডাল্ট মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের দশ বছর বাচ্চা পর্যন্ত

তাহলে আমি কালো তো আর বেশি কালো লাগে তাহলে ভালো হয়েছে কালো কালো আছে ভালো আছে আর কি জানাচ্ছি একটু মজা করি হ্যাঁ কিছু মনে করবেন না পার্কিং এ পার্কিং তো একদম মানে অ্যাভেলেবেল পার্কিং আজকে বাইক হোক ফোর হুইলার হোক কোনো অসুবিধা নেই আর সেফটি সিকিউরিটি নিয়ে বলবো বলবো শান্তিনিকেতনের যত এলাকা আছে আমি কোনোটাই খারাপ বলবো না কিন্তু সব থেকে সেফ প্লেস আমার মনে হয় পার্সোনাল ভিউতে এবং গেস্টদেরও ঠিক তাই একদম সেফেস্ট প্লেস এখানে চার চাকা বাইক মানে আপনার প্লেসটা আপনি ডাবি করছেন যেটা সেফ প্লেস একদম মানে শান্তিনিকেতনের আমরা করতাম তাই শান্তিনিকেতনের মধ্যে এটা কি আপনি এসে বলবেন এটা কমেন্টে জানাবেন এটা সেফ প্লেস কিনে আপনি কত সেফটি ওনার সঙ্গে থেকে কি করলেন যারা থেকে যারা থেকে হয়তো খুবই মানে এটা ইম্পর্টেন্ট কিন্তু একদম আরেকটা জিনিস বলছি কাপল এলাউ হয় কাপল লোকাল কাপল এলাউড নয় কাপল মানে দুই রকম হয় একটা আনমেরিড হয় একটা ম্যারিড হয় তো লোকাল আমরা এলাউ করব এটা সাইবে পর কোনটা ম্যারিডটা তো এলাউ করবেন আনমেরিডটা কে এলাউ করবেন

রুম যেহেতু থাকার জন্য আপনাদের রিকোয়েস্ট করব যে যাতে ওভার বুকিং না হয় সাপোজ ধরুন একটা পার্টিকুলার ডেটে আপনার দু দুটো রুম লাগবে সেখানে ওই দুটো রুম দেখাবে অনলাইনে বুকিং হয়ে গেলো লাস্ট মিনিটে তখন কিন্তু আপনারা এসেও খুব খারাপ লাগবে যে হয়তো আপনাদের রুম দিতে পারবো না সেই জায়গা থেকে যদি হয় সম্ভব একটা সেটা বুঝলাম এবার হচ্ছে পেমেন্ট অপশনটা কি রেখেছে পেমেন্ট আপনার অনলাইনে পেমেন্ট আছে ক্যাশ পেমেন্ট আছে অ্যাডভান্স তো আর ক্যাশ হবে না অ্যাডভান্স তো অনলাইনেই হবে তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে কিউআর কোড শেয়ার করে দেব এটা 50% বলি এবারে সেখানে দেখা গেল যে না 50% না সামহাউ 30% বা 40% দিচ্ছে তাতেও চলবে কোনো অসুবিধা বুঝলেন তো আরেকটা জিনিস ভালো যেটা আমার খুব ভালো যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পুরো ভিডিওর মধ্যে পুরো ভিডিও বাদ দিয়ে দিন শান্তিদিকে তো যখন পোস্ট মেলার সময় আসবেন না এই যত হোটেল আছে আপনি আমি এটা দাবি করছি বুক টুকে যত হোটেল আছে প্যাকেজ ছাড়া ভাড়া দেয় না কিন্তু হয় দোল মেলা আসবে এখানে বা মানে একটা রুম আপনারা হয়তো দেখা যাবে একদিন বা দুদিন ঘুরতে যাচ্ছেন খুব ব্যস্ত মানুষ একদিন দুদিনের ভাই ম্যাক্সিমাম মানুষ তাই করে চার দিন থাকা সম্ভব হয় না সবসময় কিন্তু আমাদের এখানে অনেকেই করেন যেটা

আগে ঠিক হোক তারপরে মানে এখন বুকিং ওনারা নিতেই চাইছেন না ঠিক যখন দেখবেন যে প্যাকেজ মানে কাছাকাছি আসছে তখনই ওরা করছেন এবং সেটা কিন্তু কি হচ্ছে বাই ফোনে নয় কিছু কারো কনসালটেশ দিয়েই হোক বা কোনোভাবে হোক বলছেন প্যাকেজ থাকতে হবে তো সেখানে আমরা প্যাকেজ নেবো না এবার দেখা যাবে কারোর এক রাত পছন্দ কারো দু রাত হয়তো থাকছেন তো সেই হিসাবেই কিন্তু একদম রেড হবে আমি একটু ক্লিয়ার করে দিই কেন অনেকগুলো কথা হলো তো মাঝখানে আপনি একটু বুঝতে অসুবিধা হবে ওনাকে জিজ্ঞেস করে করে করছি আমি যদি এক রাত থাকি

মানে বাকি থাকে তখন ফোন করবেন তখন ওরা বলবে আমাদের তো সব ফুল হয়ে গেছে একটা রুম খালি আছে একটা রুম খালি আছে আপনি এক্ষুনি করুন এবং এটা এক্সপেন্সিভ হয়েছে একদম 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 ঠিক আছে একদম আমি ভিডিওটা খুব অরিজিনালি বানানোর চেষ্টা করি একটু বাড়িয়ে বলছি হ্যাঁ তো আপনি এটা কি করবেন আপনি কি এখন থেকে বুকিং দেবেন বুকিং যদি মানে মনে করেন ওটা কিন্তু ফিফটি পার্সেন্ট বুকিং অ্যাডভান্স দিলে আমি এখন দিয়ে করে নেবেন চার মাস এখন দিয়ে করে নেবেন কথা দিচ্ছি তাহলে আপনি এক্ষুনি আমার ফোনটা রেখে ওনার নাম্বারটা স্ক্রিনশট তুলে নিন তুলে নিয়ে এক্ষুনি ওনাকেই ফোন করুন আমি যাচ্ছি ভিডিওটাকে পোস্ট করে পেয়েছি কমেন্ট করে জানান যে উনি নিল কিনা

এই হাট একটা এমন হাট যেটা হচ্ছে কলকাতাবাসী আছে সবচেয়ে বিখ্যাত একদমই তাই মানে সবচেয়ে বড় এবং সবথেকে জনপ্রিয় মানে ভেত মানে অন্তর থেকে ভালোবাসি না হ্যাঁ পশ্চিমবঙ্গের সবথেকে বড় হাট বলা যায় এবং সব দিক থেকে হ্যাঁ এবং তাদের হাতের নিপুণ কাজের যে জিনিস সেগুলো মানে সেই অনুযায়ী দাম ভীষণ রিজনেবল ভীষণ ভালো জায়গা শান্তিনিকেতনের যে লেদারের ব্যাগ কাঁথা স্টিচ মাঝে একটা খবর হয়েছিল যে এখন আর সোনাঝুরি হাট সাত দিন বসছে না চার দিন করে বসছে না সোনাঝুরি হাট এখন দিন বসছে মাঝখানে শুধু বুধবার বন্ধ সাত জায়গায় ছয় হ্যাঁ খোলা শনিবার রোববার দিন শনি রম্বারটা মেন মানে সব থেকে বেশি দোকানগুলো বসে কারণ যেহেতু উইকেন্ড সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা যতক্ষণ আলো থাকবে কারণ এখানে আলোর কোনো ব্যবস্থা নেই পথে দেখলি চল আগে সব সুন্দর শাড়ির দোকানগুলো রয়েছে আগে যেটা ছিল ওখানে হচ্ছে আপনার জুয়েলারি ছিল এই হচ্ছে কিন্তু ব্যাপারটা হলো কার্তিকের দোকান থেকে কার্তিকের দোকানটা মনে আছে

আ এটা এটা তোমার পিঙ্ক আর অরেঞ্জের মধ্যে যে ব্ল্যাক এ এগুলো উইভিং আছে উইভিং উইভিং করা এমন না যে পরে আলাদা করে করা হয়েছে এমন নয় এটা বোনা নেই এটাকে গুণনটাই এইভাবে করা রয়েছে ওই জন্য ন্যাশনাল কাপে একটু দাম বেশি হয় সবসব হয় 1200 হ্যাঁ দারুন শাড়ি খুলে না দেখলে বোঝা যায় না যে শাড়ি কত পড়লে আরও ভালো লাগে ব্ল্যাক তো অনেকে ব্ল্যাক লাভার রয়েছে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য কার্তিক বলছে ব্ল্যাকটাই বেশি বিক্রি ব্ল্যাকটাই বেশি হ্যাঁ তাই না এটা একটা সাদা আছে কিন্তু ব্ল্যাকটাই বেশি বিক্রি ঠিক আছে চলো সাদাটা একটু দেখি ওয়াও তবে যাই বলুন আমি কিন্তু এটাকেই প্রেফার করছি আমার এটা ভীষণ ভালো লেগেছে হোয়াইটটা দারুণ লাগছে আমার আমার ব্ল্যাক এর থেকে হোয়াইটটা বেশি ভালো লাগছে বলছে ব্ল্যাক লোকে বেশি পছন্দ করছে আমার হোয়াইট বেশি পছন্দ এটাও তাই একই কালার কম্বিনেশন অরেঞ্জ আর রানী কিন্তু খুব সুন্দর পিঙ্ক আর অরেঞ্জ আর এই ভেতরে দেখুন আসাম খাদি চিনবেন কিভাবে এইরকম একটা ডাক্তার উইভিং এ ডিজাইন থাকে এটা খুলো মোটিভে রয়েছে এটাও কিন্তু পুজোর শাড়ি হিসেবে দারুন এটা তসরের উপর আচ্ছা এটা দেখুন তসরের উপর এটা তো

বলুন দেখি আপনাদের কত স্মৃতিশক্তি কতটা প্রখর আমি দেখি এই রকম অন্য কালারের শাড়ি আমি পরেছিলাম কোথায় পরেছিলাম কবে জানান তাড়াতাড়ি দারুন এই শাড়িগুলো পরে এত আরাম মানে সারাক্ষণ পরে থাকলেও বোঝা যায় না কারণ আমার নিজের আছে সেই জন্য বললাম দাম সাড়ে ছশো সাড়ে ছশো শুনে নিলেন চলুন আমাকে না এই শাড়িটা একটু দেখাবেন চান্দ্রি বাটিকটা দেখবেন একটা আচ্ছা লাল দেখেন লাল ইয়াস এটা দেখেন লাল শাড়ি ছাড়া ঠিক কমপ্লিট হয় না ব্যাপারটা পাঁচটা কিনলে তার মধ্যে একটা লাল শাড়ি কিনতেই হবে কি দারুন খুব সুন্দর না গো দারুন লেগেছে আমার শাড়িটা এটার কি দাম আছে এটা আপনার 750 750 হোলসেল নিলে আপনার আরো কম হয়ে যাবে আচ্ছা এটা চাঁদেরি বাটিক আছে চাঁদেরি বাটিক আছে কি সুন্দর না

এগুলো প্রাইস কি আছে এটা 1350 1350 কি শুন 1350 এই শাড়িটা দেখুন মাইসোর সিল মাইসোর সিল কি সুন্দর লাগছে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোলসেল নিলে কম হবে কম হবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিন ওনাদের কাছে পাঠিয়ে দেবেন আপনাকে ঘরে বসে পেয়ে যাবেন শাড়িটা ছাড়বেন না দারুন এটা দারুন এটা 750 আমাদের এখন বাড়ি যাওয়ার পালা তার আগে পরিচয় করে দিই এই মেঘবালিকা ফ্যামিলি হোমস্টের বাড়ির মালিকদের মানে অনারদের যাদেরকে কাছে আপনারা আসবেন যাদের আতিথেয়তায় আপনারা এক রাত্রি বা দু রাত্রি কাটিয়ে উঠবেন তো চলুন ওনার নাম হচ্ছে একবার বলে দিন আর বদির নাম হচ্ছে আর এই হচ্ছে আমাদের ঐষি মণ্ডল তো ওনাদেরই এই হোমস্টে লোকেশনটা আপনার সঙ্গে আগেই শেয়ার করেছি নাম্বারও দেখতে পাবেন স্ক্রিনে যাচ্ছে আর যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে আধার কার্ডটা কিন্তু আপনারা অবশ্যই ক্যারি করে নিয়ে আসবেন ওনারা শুধু আপনার কাছ থেকে এইটুকুই চায় ঠিক আছে আর বাকি তো থাকতে পয়সা দিতেই হয় সেটা তো আপনারাও জানেন তো এই ছিল আমার মনে ভিডিও আশা করছি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এবার প্ল্যান করে পেলুন এই শীতকালে এই মেঘ বালিকা এই মেঘ বালিকা হোমস্টেতে থেকে এই পুরো শান্তিনিকেতনটা ঘুরে বেড়ানো চলো দেখা যাচ্ছে অন্য ভিডিওতে বাই